सुप्रभात बंधुरा, केमन आछो तोमरा सबाई जानियो। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो बंधुरा देखो, प्रतिदिनेर मतो आजकेओ आमी चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। तो बंधुरा देखो, आज बृहस्पतिवार आर एखन बाजे सकाल 6টা। तो देखो सकाल सकाल उठेछि, उठे ये बासि काज बाज साछि, तो घर झाड़ू करछि आर एखान थेके आजकेर ब्लगटा आमी स्टार्ट करलाम। तो बंधुरा तोमरा देखते थाको आर संगे थाको, आशा करछि आमार भिडियोटा तोमादेर भालो लागबे। तो बंधुरा देखो, तो बृहस्पतिवार तो से ही कारण काजेर चाप एकटू बेशी थाके, तो समस्त किछु मुछामुछि धोयाधुई थाके। तो आमी एखन घर झाड़ू करब, तारपरे जामा कापड़ चारटी आछे सेगुलो भेजाबो। तो देखो ये जामा कापड़गुलो, प्रचुर जामा कापड़ बेरिएछे, अन्य किछु नोंगरा तेमन नेई, तो घाम गन्धटा बेशी हय, ताई जामा कापड़गुलो आगे भिजिए दिए आसब, तारपरे घरटा एकटू मुछे नेब। तो गैस मुछा, चा कोड़ा, एदिकेर बासि काज जा रान्नाघरे छिलो सेगुलो समस्त सेरे निएछि। तो देखो ये जामा कापड़गुलो आगे भिजिए दिए आसब। तो তারপরে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজো আছে, তারপরে গোপু সোনার সেবা আছে। তো পূজোটা একটু বেশি, তাই একটু সকাল সকাল উঠতে হয়, তো বৃহস্পতিবারে চাপটা একটু বেশিই হয় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার গোপু সোনাদের কাছে। আমার গোপু সোনার এখনো ঘুমাচ্ছে, উঠেনি। তো দেখো ওদেরকে তুলবো, তাই ঘন্টা বাজালাম। তো এরপরে ময়ূর পালক, তো ময়ূর পালক দিয়ে ওদেরকে একটু ঘুমটা ভাঙাতে হবে। তো দেখো যে ঘুমাচ্ছে আমার গোপু সোনারা। তো দেখো গোপুসোনাকে তুলছি, তো সেই কারণে আমি বলছি, তো গোপুসোনা ওঠো ওঠো, সকাল হয়ে গেছে দেখো। তো দেখো আমার গোপুসোনারা কিছুতেই উঠে না, তো ওদেরকে একটু পাহাড় টিপে দিতে হয়, তো একটু সময় লাগে ঘুম থেকে তুলতে, তো বাচ্চা তো। তো আমি ঘুম থেকে তুলে ওদের মুখ হাত ভালো করে একটু মুছিয়ে দেবো, তো ঘুম ছাড়ে না। তো দেখো এই যে একে একে আমার গোপুসোনারা উঠছে। তো দেখো এই যে ছোট গোপু সোনাগুলো উঠে পড়েছে। তো দেখো এরপরে আমি সবাইকে আস্তে আস্তে তুলে নেব, তুলে মুখ হাত ভালো করে মুছিয়ে দেব। তো দেখো অন্যান্য গোপু সোনাগুলো উঠে পড়েছে, তো এটা এখনও ওঠেনি, এটা গোপীনাথ। গোপীনাথ এখনও ঘুম ভাঙছে না গোপীনাথের, গোপীনাথ একটু দেরি করেই উঠে। তো দেখো এই যে গোপীনাথকে তুলে দিলাম। তো এরপরে গোপু সোনার যে খাটটা রয়েছে, সেই খাটটা ভালো করে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে তারপরে রেখে দেবো। তো দেখো গোপু সোনা একটু, গোপীনাথ একটু আদরই খেতে ভালোবাসে সকালবেলায়, তো ও তো ঘুম থেকে উঠতেই চায় না, তাই ঘুম থেকে তুলতে হয় অনেক কষ্টে। তো অনেক কষ্টে তুলে ওকে একটু আদর না করলে ওর ঘুম মানে ঠিক মতো মেজাজটা ঠিক হয় না। তো সেই জন্য দেখো এই যে আমার গোপু সোনাকে আমি ঘুম থেকে তুললাম, দিয়ে মায়ের কত আদর খাচ্ছে দেখো। তো রোজই এইরকম বায়না করে, তো সবাই উঠে যায় আস্তে আস্তে। তো আমার গোপীনাথ একটু দেরিতেই উঠে, তো ওকে শুধু তুললে হয় না, ওকে তুলে একটু আদর করে নিতে হয়। তো দেখো আমার এই গোপীনাথ হলো সবার ছোট, তো অন্যান্য গোপীনাথগুলো বড় গোপুগুলো, তো এই গোপীনাথ হচ্ছে ছোট, তো ছোটরা একটু বায়না বেশি করে তাই না। তাই দেখো ঘুম থেকে তুলে আর একটু আদর করে নিচ্ছি। তো এরপরে আমি মুখ হাত ভালো করে গোপু সোনা ধুইয়ে দেবো, গোপীনাথেরও ধুইয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার গোপু সোনার মায়ের আদর খাওয়া হয়ে গেছে। তো এরপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি, তো এরপরে মুখ হাতটা ভালো করে মুছিয়ে ধুয়ে নেব। তো দেখো এই যে রুমালটা, তো এটা দিয়ে আমি প্রত্যেক দিন গোপু সোনাদের মুখ হাতগুলো ভালো করে ধুয়ে নিই। তো দেখো এই রুমালটাতে প্রথমে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু অগরু। তো অগরু দেওয়া হয়ে গেলে আমি এই রুমালটা দিয়ে, তো প্রথমে গোপীনাথের মুখটা ভালো করে মুছিয়ে নেব, তারপরে গোপাল, তারপরে গিরিধারী, তারপরে কৃষ্ণ, এদের সকলকে একে একে মুখটা আমি ভালো করে মুছিয়ে নেবো, হাতগুলো মুছিয়ে নেব। তো দেখো এই যে একে একে হাত মুখ সমস্ত কিছু মুছিয়ে নিচ্ছি। তো গোপু সোনাদেরকে আজকে একটু দেরি করে স্নান করাবো, তো এখন সকালবেলা লক্ষ্মী পুজো আছে, তো বৃহস্পতিবার, সেই কারণে লক্ষ্মী পুজোটা আগে করে নেব, তারপরে গোপুদের এখন সকালের খাবারটা দিয়ে যাবো, তো পরে স্নান টান করিয়ে তো দুপুরের খাবার দেবো। তো দেখো যে মুখ হাত ভালো করে মুছানো হয়ে গেছে। তো দেখো এই যে, তো একটু জল খাইয়ে দেবো, মুখ হাত মোছানো হয়ে গেছে, তো এরপরে জল খাওয়াবো। তো গোপু, গোপীনাথ, গিরিধারী আর কৃষ্ণ সবাইকে আমি একটু করে জল খাইয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তো একে একে সমস্ত গোপালদের আমি জল খাইয়ে দিলাম। তো এরপরে মুখ হাত মুছিয়ে নিয়েছি, তো আমি একটা জামাকাপড় যেটা ধোয়া আছে, কালকে যেটা ধুয়ে রেখেছি, তো সেই জামাকাপড় একটা পরিয়ে দেবো, তারপরে সকালের খাবারটা আমি দিয়ে দেবো। তো সকালে দেবো নকুল দানা, তো সেটা আর তোমাদের সঙ্গে দেখানো হবে না, কারণ আমি বৃহস্পতিবারের পুজো করতে চলে যাব।
তো ফিরে এসে তারপরে ওই 10:30-11টার দিকে তো গুপুদেরকে স্নান করাবো, তো স্নান করিয়ে ওদেরকে কি খেতে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন বাজে 11টা, তো আর এখন দুপুরের খাবারটা আমি দেবো গুপুদেরকে। তো আজকে একটু সকাল সকালই দিয়ে দেবো, স্নান টান করিয়ে রেডি করা হয়ে গেছে, তো জামাকাপড় ছাড়িয়ে আরও একটা অন্য জামাকাপড় আমি পরিয়ে দিলাম। তো দুপুরে একটু মিষ্টান্ন এনেছে, তো ওর বাবা একটু মিষ্টান্ন এনেছে গোপালদের জন্য, তো সেটাই দেবো। তো দেখো এই যে মিষ্টান্ন দিয়েছি, তো খেতে দেওয়া হয়ে গেছে, তো জামাকাপড় পরিয়ে সমস্ত কিছু করে সিঙ্গার করিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমার গোপুদেরকে কি সুন্দর লাগছে। তো এরপরে খেতে দিয়ে আমি ধূপ দিয়ে আরতি করে নেব, তারপরে ঘণ্টা বাজিয়ে দেবো। তো এই ঘরে তো প্রদীপ আমি জ্বালাই, তো সব দিন জ্বালাই না, তো দেখো এই যে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো দেখো এই যে আমার গোপুদেরকে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে ঘণ্টা বাজাবো, তারপরে ওনাদেরকে খাবার জন্য অনুরোধ করব, তো দিয়ে তারপরে আমি ঘর থেকে বেরিয়ে যাব, তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। তো দেখো এই যে ঘণ্টা বাজিয়ে দিলাম, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি এখন দরজা লাগিয়ে বাইরে যাব। তো বন্ধুরা দেখো, তো গোপালদের সেবা দেওয়া আমার হয়ে গেছে, তো এরপরে চলে এলাম, তো চা খেয়ে নেব। তো দেখো আর আজকে ওর মানে সকালে টিফিন খাওয়ার হবে না, হয়তো বৃহস্পতিবার কাজ সাথে সাথে অনেক বেলা হয়ে গেছে, তো শুধু এই বিস্কিট আর চা দিয়েই জলখাবারটা শেষ করব। তো দেখো তো একটু বেলা করে চা খেলে আর তো কিছু খেতে ইচ্ছা করে না, একদম দুপুরে সেই ভাত খাবো। তো দেখো চাটা খেয়ে এই যে রান্না বসিয়েছিলাম, তো আমার একটা পার্সেল এসছে, তো উনি ফোন করে ডাকলেন, তো আমাদের বাড়ির ভেতরে ঢুকে না, তো দূর থেকেই মানে গেটের কাছে এসে ডাকলেন। তো দেখো এই যে পার্সেলটা নেব, তো পার্সেলের পয়সা ওর বাবাই দেবে, তো আমি নিই আর কি আমার পছন্দ মতো। তো ছেলে অর্ডার করে দিয়েছিল, তো বলল মা এটা নাও তুমি, তোমার ভালো লাগবে। তো দেখো এই যে, তো বন্ধুরা দেখো, তো পার্সেল এলে বেশ মনটা আনন্দ লাগে, কেননা আগেকার দিনে যেমন চিঠি এলে মনে একটা বেশ আনন্দ অনুভূতি কাজ করতো না, সেই রকম। তো দেখো, তো উনি যখনই ফোন করেছেন আমি তো দৌড়ে বাইরে বেরিয়ে এসেছি, তো একটা মানে আনন্দ অনুভব করে, চিঠি যেমন খোলার জন্য একটা মানে ভেতরটা কেমন করতো না, তো সেরকমই পার্সেলটা খোলার জন্য ভেতরটা মানে কেমন হলো জিনিসটা দেখার জন্য মনটা অনুভব আঁকপাক করে। তো দেখো এই যে চলে এসেছি তো রুমে, তো আমি এখন পার্সেলটা খুলবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো রান্নাবান্না সমস্ত কিছু আমার হয়ে গেছে, এটা এসছে দুপুরের দিকে, ওই 2:30 এসছে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, তো দিয়ে শুয়েছিলাম, তারপরে এসে উনি ফোন করলেন। তো দেখো এই যে, তো বন্ধুরা দেখো এই যে পার্সেল আমি নিয়ে নিলাম, তো এই যে বাড়ি চলে এসেছি, তো দেখো পার্সেলটা খোলার সময় এসে গেছে, তো এক্সাইটেড একটা থেকেই থাকে না, কেমন হলো না হলো জিনিসটা অর্ডার তো করেছি, ওরা দেখায় এক আর খুলে দেখি আরও অন্যরকম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যারা প্রত্যেক দিন দেখো বা দেখছো তাদের সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।